আপনারা যারা স্বাস্থ্য সচেতন কালেক্টর আছেন, আপনাদের জন্য আজকে পারফেক্ট একটি কয়েন আপনাদের সামনে তুলে ধরছি। যারা ব্যায়াম করতে বা যোগা করতে ভালোবাসেন, আপনাদের জন্য একদম পারফেক্ট একটি কয়েন। ইন্টারন্যাশনাল ডে অফ যোগা আপনারা জানেন, 21শে জুন ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, এটি সারা বিশ্বে পালন করা হয়। রিপাবলিক অফ ইন্ডিয়া 2015 সালে সেই ধারাবাহিকতায় তারা একটি কয়েন বের করে, এটিকে মোদিজির ফেভারিট কয়েন বলা হয়। আপনারা জানেন মোদিজি যোগা করে, তাকে দেখিয়ে 2015 সালে এই কয়েনটি বের করা হয়। কয়েনের নিচে লেখা আছে, দেখেন 21শে জুন, ডান দিকে লেখা ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, এবং ইন্ডিয়ান ভাষায় বাম দিকে একই কথা লেখা আছে। আরেকটি সুন্দর কথা লেখা আছে কয়েনের ঠিক এই জায়গাটা, আপনারা দেখতে পাচ্ছেন, ইয়োগা ফর হারমোনি অ্যান্ড পিস। এটি একটি সার্কুলেটিং কমেমোরেটিভ কয়েন, 10 রুপির। কয়েনটি দেখতে কিন্তু অত্যন্ত চমৎকার একটি কয়েন, আমার ভালো লেগেছে কয়েনটি দেখে। একটি সাধু বা কেউ যোগা করছে, এমন যেন হচ্ছে পেছনে একটি, এটা কি বলবো, একটি বড় একটি, এটা কি বলবো, ফুলের সামনে যোগা করছে একজন। 21শে জুন লেখা আছে নিচে ছোট্ট করে, এই জায়গায় দেখতে পাচ্ছেন যে লেখা আছে এই জায়গায় 21শে জুন, আর এখানে লেখা হচ্ছে যোগা ফর হারমোনি অ্যান্ড পিস, আর বড় করে ডান দিকে লেখা আছে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা 2015। তাদের কোট অফ আর্ম সিম্বল অশোকা, ভারত, 10 রুপি, বেশ ভালো অবস্থায় আছে কয়েনটি। আর কয়েনটি যদি একটু সংক্ষেপে যদি কয়েনটি সম্পর্কে একটু বলি, আগেই বলেছি এটি 2015 সালের একটি কয়েন, সিঙ্গেল ইয়ার ইস্যু, সার্কুলেটিং কমোডিটি, বায়োমেটালিক কয়েন। আপনারা দেখতে পাচ্ছেন দুটি মেটাল কয়েনে, এই রিংয়ে হচ্ছে অ্যালমোনিয়াম ব্রঞ্জ, আর সেন্টারে হচ্ছে কপার নিকেল, আদার সাইডও সেম, অ্যালমোনিয়াম ব্রঞ্জ অ্যান্ড কপার নিকেল অন সেন্টার। ডায়ামিটার হচ্ছে 27 mm, ওয়েট হচ্ছে 7.70 গ্রাম, 7.5 গ্রামের উপরে কয়েন। আর আমার হাতে যে কয়েনটি, এটি দেখতে পাচ্ছেন যে 2015 যে নিচে লেখা আছে, এখানে কোনো, এই যে 2015 লেখা নিচে, এখানে কোনো নিচে কোনো মিন্ট মার্ক নেই, ইট মিন্স এটি ক্যালকাটা মিন্টের কয়েন। আরও 3 মিনিটে কয়েনটি আছে, একটি হচ্ছে নয়ডা মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট, বোম্বে মিন্ট। তবে এই কয়েনে আরেকটি মজার বিষয় আছে, আমি একটু পরে বলছি আপনাদের, একটু স্পেশাল একটি মিন্ট আছে এই কয়েনের ভিতর, আমি একটু পরে বলছি, আগে বলে নিচ্ছি। এটি আগেই বলেছি এটি ক্যালকাটা মিন্টের কয়েন, এটির এজ হচ্ছে প্লেন, প্লেন এজ দেখতে পাচ্ছেন। থিকনেস হচ্ছে কয়েনটি 1.8 mm, কয়েনটির ওভার্স 10 রুপিস, কোট অফ আর্মস, আর রিভার্সে 21শে জুন 2015, ইন্টারন্যাশনাল ডে অফ যোগা অ্যান্ড যোগা ফর হারমোনি অ্যান্ড পিস লেখা।
সাকুরেটিং কমিউনিটি 10 রুপিস। আর যে কথাটি বলতে চেয়েছিলাম কিছুক্ষণ আগে, যে এই কয়েনটির একটি স্পেশাল মিন্ট আছে, যে মিন্টের কয়েনটি যদি আপনি পেয়ে থাকেন ভাগ্যক্রমে, আপনি মনে রাখবেন যে আপনার মিনিমাম কয়েনটির ভ্যালু যদি ইউএনসি বা ইউএনসি কন্ডিশনে থাকে, মিনিমাম এই 10 রুপির কয়েনটির মূল্য কিন্তু 1500 রুপিতে আপনি সেল করতে পারবেন, যদি ভাগ্যক্রমে আপনার কাছে এই যে 2015 লেখা আছে এটির নিচে যদি এম লেখা থাকে কোনোভাবেই হোক। স্পেশাল একটি মিন্ট এই কয়েনে বের হয়েছে, সেটি মুম্বাই মিন্টকে আলাদাভাবে এম করে প্রিন্ট করেছিল। কেন করেছিল সেটা আমার জানা নেই, আমি জাস্ট বলছি। সো নর্মালি ভারতীয় কয়েন 4টি মিন্টে বের হয়, একটি হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট, নয়ডা মিন্ট, বম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্ট। কিন্তু স্পেশাল এই কয়েনের ক্ষেত্রে আরেকটি মিন্ট তারা বের হয়ে করেছিল এম লেখা অবস্থায়। নিচে এখানে এম যদি লেখা দেখতে পান তাহলে বুঝবেন আপনি সেই কাঙ্ক্ষিত কয়েনটি পেয়ে গেছেন, বাট এত সহজে পাবেন না। এম এম লেখা অবস্থায় কিন্তু খুব কমই মিন্ট হয়েছিল। মুম্বাইকে তারা আলাদাভাবে কেন, নর্মালি কিন্তু বোম্বে এবং মুম্বাই দুটোর মিনকে কিন্তু একসাথেই ধরা হয়ে থাকে, কিন্তু স্পেশালি এই কয়েনের ক্ষেত্রে কেন জানি বোম্বাইয়ের মিন তো আছেই, সাথে এম দিয়ে আরেকটি মিন করা করে তার মিন করেছিল। কেন করেছিল সেটা কিন্তু আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, আমার নিজেরও জানা নেই। তো এই কয়েনটি আপনারা মনে রাখবেন, এই কয়েনটির ভ্যালু কিন্তু এই অবস্থাতে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটির মূল্য কিন্তু আছে 10 রুপির কয়েন, মিনিমাম 100 টাকা। 100 টাকা থেকে ওই যে বললাম আপনার কাছে যদি ওই এম মিন্টের কয়েন থেকে থাকে তাহলে 1500 টাকা পর্যন্ত আপনি সেল করতে পারবেন। তার মানে বুঝতেই পারছেন কয়েনটি পেলে অবশ্যই অবশ্যই ক্যালেক্ট কালেক্ট করে রেখে দেবেন, আর যদি সেল করতে চান ইজিলি, যদি স্পট না থাকে মোটামুটি ফ্রেশ অবস্থায় থাকে, তাহলে এরকম অবস্থায় যদি থাকে মিনিমাম মনে রাখবেন 100 টাকা বা 100 রুপি যেটাই বলেন না কেন সেল করতে পারবেন কিন্তু ইজিলি। তো এই হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা 2015 সার্কুলেটিং ইন্ডিয়ান কমিউনিটিভ কয়েন এর উপর ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটি, আপনাদের কালেকশন আরও সুন্দর সমৃদ্ধ হোক। ইয়ো আবারও শেষ করছি ইয়োগা ফর হারমোনি অ্যান্ড পিস ওয়ার্ডটি দিয়ে, ওয়ার্ডটি আমার খুব ভালো লেগেছে। আপনারা আপনাদের স্বাস্থ্য সম্পর্কে খেয়াল রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে সকল সকল যে সকল স্বাস্থ্যবিধি আছে এগুলো মেনে চলাচল করবেন, এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।